ইউটিউব ভিডিওর থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা পার্সনকে সেই ভিডিওতে ক্লিক করার জন্য তার থাম্বনেলের হাত অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমার থাম্বনেলটা যত বেশি অ্যাট্রাকটিভ হবে তত বেশি ক্লিক হওয়ার চান্স বেশি। তো আমাকে ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশন এবং পার্সোনাল মেসেজে অনেকেই জানতে চায় যে আমি থাম্বনেল কীভাবে বানাই। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে থাম্বনেল বানাই, কোন অ্যাপ্লিকেশন ইউজ করি এবং কী কী স্টেপ ফলো করে এই ধরনের থাম্বনেল খুবই সহজে 5 থেকে 10 মিনিটের মাথায় বানিয়ে নিতে পারি। তো দেখো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো, যদি তুমি ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাকে খুবই হেল্প করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আমি অর্জুন, যেখানে তোমাদেরকে দিয়ে থাকি টেকনোলজিক্যাল ভিডিও, এবং আমার মতো তোমাদেরও যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো নিচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের এই নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সো ওয়াইলে লেটস স্টার্ট। তাহলে চলো আমরা চলে যাই আমাদের স্মার্টফোনের স্ক্রিনে এবং তোমাদেরকে দেখিয়ে দিই কোন অ্যাপ্লিকেশন থেকে এবং কীভাবে আমরা একটা সুন্দর থাম্বনেল বানিয়ে নিতে পারবো। এবং আমি থাম্বনেল বানাবার জন্য যে অ্যাপ্লিকেশনটি ইউজ করি সেটা হলো পিক্সেলল্যাব। তো প্লে স্টোরে যাও, পিক্সেলল্যাব লিখো, আর এই অ্যাপ্লিকেশনটা খুব সহজেই পেয়ে যাবে। এবং এছাড়াও তোমার যে কোনো যে থাম্বনেলের যে ছবিগুলো তোমার নিজের লাগাবে সেগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি তোমার নিজের যে কোনো একটা ফটোকে সিলেক্ট করো এবং সেটাকে সিলেক্ট করার পরই remove.bg বলে একটা ওয়েবসাইট আছে যেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। তো সেই ওয়েবসাইটে যাও এবং সেই ভিডিওটাকে সেখানে আপলোড করো। তো দেখতে পাবে অটোমেটিকলি তোমার যে ব্যাকগ্রাউন্ড সেটাকে এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেবে। তো এবার সেখান থেকে তোমার সেই ছবিটাকে তুমি ডাউনলোড করে নাও। তো এখান থেকে তুমি তোমার ছবিটা PNG ফরম্যাটে পেয়ে যাবে। তো ছবিটা PNG ফরম্যাটে পাওয়ার পর তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করো এবং পিক্সেল ল্যাব ওপেন করো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এবং এখানটা ওপেন করার পর আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, তো এখান থেকে তোমরা যেই ছবিটা remove.bg থেকে PNG করলে সেই ছবিটাকে এখানে অ্যাটাচ করে দাও। তো এখানে ছবিটা অ্যাটাচ করার পর আমরা এই ছবিটাকে একটু সেট করে নেবো, সাইজটা বড়ো ছোটো করে নেবো। তারপর সেই PNG ছবিটা আমরা এখানে লাগালাম, সেই ছবিটার যে এজ বরাবর একটা স্ট্রোক দিয়ে দেবো, কারণ সেটা দেখতে অনেকটা ভালো লাগে। তো এটা দেওয়ার পর তোমরা এখানে প্রচুর ধরনের যে ফন্ট পেয়ে যাবে, তো সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা লেখা লিখতে পারবে। আর এটুকু মাথায় রাখবে যে থাম্বনেলের লেখাটাই কিন্তু যে কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করে সেখানে ক্লিক করার জন্য। তো এটা অবশ্যই মাথায় রাখবে যেন একদম কিওয়ার্ড যেগুলো বা অ্যাট্রাকটিভ কিছু লাইন যেন অবশ্যই তোমার থাম্বনেলে থাকে। তো আমি এখানে ফটাফট তোমাদেরকে ঠিক যেমনটা দেখাচ্ছি একটা থাম্বনেল রেডি করার। তো আজকের এই ভিডিওটা থাম্বনেল তোমাদেরকে কীভাবে বানাচ্ছি সেটা এখানে দেখিয়ে দিলাম। তোমরা দেখলে কীভাবে আমরা কিছু মিনিটের মধ্যে খুব সুন্দর থাম্বনেল বানিয়ে নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নিচে কমেন্ট বক্সে জানিও, আর কোনো ডাউট থাকলে সেটাও নিচে করে দিও। দেখাবে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।